ঢাকা সদরঘাট দক্ষিণাঞ্চলে যাওয়ার যাতায়াতের একমাত্র যোগাযোগ মাধ্যম এখান থেকে প্রতিদিন সাথে শত লঞ্চ বরিশাল চাঁদপুর ভোলা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে দেয় কিন্তু বর্তমান সময়ে এই যে নিরাপদে একটা জার্নি যে লঞ্চে আমরা বরিশাল ভোলা যাই সেই লঞ্চের ভিতরে যে কত প্রকার আকাম কুকাম হয় সেটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন তাই আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের হয়তো ভালো লাগতে পারে কিংবা আপনারা অনেক কিছু জানতে পারবেন দর্শক বর্তমানে এই যে বরিশালের লঞ্চে পথিতাবৃত্তি হচ্ছে তার মানে আকাম কুকাম হচ্ছে সোজা বাংলায় যেটাকে বলে এখানে আপনি চাইলেই সুন্দরী রমণে নিয়ে সুন্দরী মেয়ে মানুষ নিয়ে কেবিনে উঠতে পারবেন কোনো প্রকারের ঝামেলা নেই আপনাকে কেউ জিজ্ঞাসাও করবে না কারণ লঞ্চে কেবিন এত একটা নিরাপদ জানি দর্শক যেটা বলার বাহিরে যেটা হোটেলে সম্ভব নয় এই জন্য বর্তমান সময়ের বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই সুযোগটা নিচ্ছে দর্শক এটা আমি বিভিন্ন সময় দেখেছি আমি বরিশালের মানুষ এই জন্য বললাম আর কেউ মনে কিছু করবেন না তারা কি করে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে কেবিনে উঠে ওখানে কি করে মাখামাখি করে প্রেমের মাখামাখি দর্শক একটা ছেলেয়ার মেয়ে আবদ্ধ হোটেলে কিংবা আবদ্ধ কক্ষে থাকলে কি হতে পারে সেটা তো আপনাদেরকে আর দ্বিতীয়বার বোঝানোর দরকার নেই এই যে সুন্দর একটা জানি বরিশাল যাওয়ার জন্য দক্ষিণাঞ্চলে যারা যায় নিরাপদ একটা জানি লঞ্চ জানি মানে নিরাপদ জানি আর এই পবিত্রটা জানির ভিতরে পবিত্রটা লঞ্চের ভিতরে তারা এই যে আকাম কোকাম করে তারা যে প্রেম ভালোবাসা করে লীলা খেলা করে এটা কতটা যুক্তিসম্মত দর্শক এটা আমাদের প্রশাসন কিন্তু অনেকে জানে জানার পরেও তারা কিন্তু বেশি একটা টনক নেয় না কিংবা তারা কোনো প্রতিবাদ করে না কারণ তাদের একটা ব্যবসা হচ্ছে কেবিন ভাড়া হচ্ছে ঠিক না কিন্তু এটা কথা হলো যে আমরা এই যে জানিতে এই কাজটা করতেছি দর্শক এটা তো আমাদের দেশের জন্য যেমন ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর অনেক স্টুডেন্টরা অনেক ছেলেমেয়েরা দেখবেন এখানে গিয়ে একাম কম করে ঝগড়া বিবাদ হয় তারা কি করে ভিতরে অনেক সময় মারার পন্ত হয়ে যায় খুনা হয়ে যায় অনেক সময় লাশ পাওয়া গিয়েছে আপনার গণমাধ্যম হাতালে দেখতে পারবেন কিন্তু এই যে আমাদের নিরাপদ জানিতে এরকম একটা অশ্লীলতা আমাদের সমাজে ঢুকে গিয়েছে আপনার হয়তো আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন কীভাবে কী হচ্ছে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক কোনো গোপন ক্যামেরার মাধ্যমে এগুলো ধারণ করা বিভিন্ন সূত্র থেকে নেওয়া তো আশা করি আপনার ছেলে দিকে খেয়াল রাখবেন তারা কোথায় যায় তারা কি করে তারা কার সাথে মেশে কারণ লঞ্চের এই ব্যাপারটা অনেকেই জেনে গিয়েছে দর্শক এবং লঞ্চের পাড়ে কিছু বাসমান হোটেল আছে দর্শক সেই হোটেলেও আমি শুনলাম রাত্রে একেবারে অল্প টাকায় পঞ্চাশ টাকায় একশো টাকায় মেয়ে মানুষ পাওয়া যায় দর্শক এটা আমি বিভিন্ন ইউটিউবেও দেখেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার কথা যদি বিশ্বাস না করেন তো জানি না আপনাদের ভিডিওটুকুন কেমন লেগেছে যে সমাজের ব্যবস্থাকে ভালো রাখার জন্য সমাজটাকে সুন্দর করার জন্য এগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের শেয়ার করতে পারেন আর একটা লাইক দেবেন দয়া করে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আরও ভিডিও আপনাদের মাঝে আসতে পারে আর সবসময় সন্তানের দিকে খেয়াল রাখবেন তারা কোথায় যায় কি করে কার সাথে মিশে এটা আপনার দায়িত্ব যদি সন্তান একবার বিগড়ে যায় তখন শত চেষ্টায় ও শত কষ্টেও আপনি তাকে আর বিপদ থেকে ফিরিয়ে আনতে পারবেন না এটাই বর্তমান সমাজে ঘটে যাচ্ছে দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ